আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা ভুট্টা চাষ করে থাকি, ভুট্টা চাষ করতে যে আমরা দেখেছি যে একটি সমস্যা খুবই মারাত্মক আকারে ধারণ করে, সেটি হলো ভুট্টার আগাছা। দেখুন, আসলে আগাছা কিন্তু খুবই ক্ষতিকর একটি জিনিস, প্রত্যেকটি ফসলের জন্য আগাছা একটি ক্ষতিকর জিনিস। আপনারা জানেন যে কাঙ্ক্ষিত ফসলের জমিতে অনাকাঙ্ক্ষিত যা কিছু জন্মাবে সেগুলো হলো আগাছা। আর এই আগাছা কী করে, আপনি আপনার এই যে জমিতে যে সার দেবেন, পানি দেবেন, ওষুধ সবগুলোতেই কিন্তু ভাগ বসাবে আগাছা। আপনারা যদি দেখেন এই যে ভুট্টার জমিতে আমরা এটা এসেছি, কী পরিমাণ আগাছা দেখেন, এগুলো কিন্তু ব্যাপক আগাছা। এবং এই আগাছা আপনি এই যে আমার হাতে দেখছেন, এগুলো সবই আগাছা। আর এই আগাছা কী ক্ষতি করে, আপনি জমিতে যে সার দেবেন, পানি দেবেন, এর আলো বাতাস সব কিছুতে ভাগ বসাই এই আগাছা, মানে খেয়ে ফেলায়। পাশাপাশি কী করে, এই আগাছাতে বিভিন্ন ধরনের পোকা এবং রোগের বসবাস করে। সেই পোকা এবং রোগের কারণে আপনার এই গাছগুলোতে পোকা এবং রোগের আক্রমণ বেশি হয়ে থাকে। এই জন্য আগাছা দমন করা অত্যন্ত জরুরি একটা ব্যাপার। আপনারা জানেন যে বর্তমান কৃষি কিন্তু অত্যন্ত একটা প্রযুক্তি নির্ভর কৃষি হয়ে গেছে। এই আগাছা দমনের জন্য আমরা আগে কী করতাম, সাধারণত হাত নিড়ানির মাধ্যমে, তারপরে জমি কোপায়ে, তারপরে এইগুলো করে আমরা এই আগাছাগুলো দমন করতাম। কিন্তু বর্তমান আপনারা জেনে খুশি হবেন যে এটা রাসায়নিকভাবে কিন্তু এই আগাছা দমন করা যায়। আপনি পুরা ভুট্টার জমিতে আপনি আগাছানাশক স্প্রে দেবেন, মানে ঘাস মারা ওষুধ স্প্রে দেবেন, ঘাস মারা যাবে, কিন্তু ভুট্টা গাছের কোনো ক্ষতি হবে না। এই ধরনের আগাছানাশক কিন্তু আমাদের দেশে বর্তমান চলে এসছে। আপনারা যারা জানেন না তাদের জন্য আমরা একটু বলতে চাই যে এই যে আগাছানাশকটা এসছে, এটার নাম হলো, এটা এই যে আগাছানাশক, এটা গ্রুপের নাম হলো অ্যাট্রাজিন প্লাস মেসোটোরিয়ন। এই যে গ্রুপের অ্যাট্রাজিন এবং মেসোটোরিয়ন, এই গ্রুপের যে আগাছানাশকটা আছে, এই আগাছানাশকটা যদি আপনারা যখনই আগাছা আপনার জন্মাবে, আগাছা জন্মানো যখন আগাছার বয়স মানে হবে আর দুই থেকে তিন পাতা হবে, দুই থেকে তিন পাতা হওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, এই ভুট্টার জমিতে হালকা সেচ দিয়ে রস থাকা জমি অবস্থায় আপনারা যদি অ্যাট্রাজিন এবং মেসোটোরিয়ন, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়, আপনারা কীটনাশকের দোকানে যে নিকটস্থ কীটনাশকের দোকানে যে এই গ্রুপের নাম বললেই আপনার এই আগাছানাশকটা দিয়ে দেবে। আগাছানাশকটা দিলে আপনার জমির ভুট্টা গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার এই আগাছা, যে আগাছাটা আপনারা দেখছেন, এই আগাছাটা মারা যাবে। এবং এই আগাছা দমন ব্যবস্থা অত্যন্ত খরচ কম এবং সময়ই লাগে না, অল্প সময়ের ভিতরে স্প্রে করে দিলে আগাছাটা মারা যায়, কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। এর ফলে কী হয়, আপনি জমিতে যে সার দেবেন, পানি দেবেন, কীটনাশক দেবেন, সব কিছুই গাছ গ্রহণ করতে পারে। এতে গাছ অনেক হেলদি হয় এবং গাছের ফলন কিন্তু অনেক বেড়ে যায়। এই জন্য আপনারা যারা কৃষক ভাইরা আছেন, তারা কিন্তু এই ভুট্টার আগাছানাশক যদি আগাছা হয়ে যায়, তাহলে অবশ্যই ভুট্টার জমিতে আপনারা আগাছানাশক দিয়ে ভুট্টার আগাছা দমন করবেন। হাত নিড়ানি বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে আগাছা দমন করার কোনো প্রয়োজনীয়তা নেই। ভুট্টার জমিতে আপনি আগাছানাশক দিয়েই আপনার আগাছা দমন করতে পারেন। অনেক কৃষক জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এটা ক্ষতি হবে কি না, কোনো ধরনের কোনো ক্ষতি নেই। এটা আপনারা জানেন যে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, তারা গবেষণার মধ্য দিয়ে কিন্তু এই আগাছানাশকটা বাজারে রিলিজ করে থাকে, ছাড় প্রদান করে থাকে। অর্থাৎ এই আগাছানাশক দিয়ে ফসলের কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র আগাছাকে নষ্ট করে দেবে। তো আর এই আগাছা সম্পর্কে যদি, আগাছানাশক সম্পর্কে যদি কারো কোনো তথ্য প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে কল করতে পারেন বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, করলে আপনারা এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাবেন। সকলকে ধন্যবাদ।